এই গাইস, চলুন শুরু করছি আজকের ভিডিও। বেসিক্যালি আজকের ভিডিওটায় আমরা কথা বলবো আমাদের স্টেট তথা পশ্চিমবঙ্গের একজন অ্যামেজিং মানুষকে নিয়ে, যিনি পিসি নামে পরিচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বেশি ভাট না পোকে চলুন শুরু করি। শিশু মৃত্যু কখনো কখনো, মনে রাখবেন, একটা বাচ্চা 1500 কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত। কখনো কখনো মনে রাখবেন, একটা বাচ্চা 1500 কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত। আপকো অচ্ছি লাগি তো এসে থোড়া মার দিজিয়ে, হাত থোড়া সা মার দিজিয়ে, অগর অচ্ছি লাগি মার দিজিয়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনি একমাত্র বাঙালি, ইনিই একমাত্র বাঙালি যার প্রতিভার কোনো অভাব নেই। এনার দ্বারা ছবি আঁকা, গান গাওয়া সমস্ত রকম কাজ সম্ভব। ভাই, আলু চাষ থেকে আলু ভাজা সমস্ত রকম কাজ এনার দ্বারা সম্ভব, শুধুমাত্রই এনার দ্বারা সম্ভব। চলুন বেশি ভাট না পোকে দেখে নেওয়া যাক পিসির গলায় গাওয়া সেই বিখ্যাত গান। মানুষকে জাগতে বলি, জাগুন এবং ভাবুন, পরিবর্তন আনুন। জাগো তুমি, জাগো জাগো বাংলা, জাগো বাংলা, জাগো বাংলা মা, তুমি জাগো, জাগো মা, জাগো তুমি, জাগো। দেখলেন তো, দেখলেন পিসির কাছে কতটা ট্যালেন্ট। বললাম না পিসির কাছে অনেক ট্যালেন্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক পিসির আরেকটা ট্যালেন্ট, পিসির হাতে আঁকা ছবি। ও ভাই, কি বলছে পিসি এটা? অবশেষে চা। অবশ্য পিসি কথাটা ঠিকই বলেছে, সালা আজকে চা বিক্রি করেই তো লোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, চা বিক্রি করেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। চলো ভাই চলো। অনেক ছেলে মেয়েরা বাইরে থেকে যেমন আমাদের রাজ্যে কাজ করতে আসে, আমাদের রাজ্য থেকেও বাইরে কাজ করতে যায়। রাজস্থান কা ভাই বোন জো বাঙ্গাল মে রহতে হ্যায় ও বাঙ্গাল মে উসকো ঘর সমঝতে হ্যায়, তো হামারা আদমি আগার বাহার মে কাম করনে যায়, যারা কাজ করছেন দরকার নেই চলে আসুন এখানে, যদি কেউ ফিরে আসেন বিএম এর কাছে নাম লেখাবেন, আমরা তাকে 50,000 টাকা করে সাপোর্ট করতে পারি। তারা একটা করে চায়ের দোকান করুন, আগামী দিন একটা চায়ের দোকান খুব বড় দোকান হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আমি চাই না আমাদের ভাই বোনেরা বাইরে গিয়ে বিপদে পড়ুক, আমরা সাহায্য করবো, ফিরে আসুন। Hey guys, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।